জান্নাত এমন জায়গা যে জায়গায় শুধু শান্তি আর শান্তি। জান্নাতে অশান্তি আছে? না। মারামারি? না। কাটাকাটি? না। কিলাকিলি? না। হরতাল? না। টেনশন? না। বেড়া আছে কি? না। আর জান্নাতে আছে কি? না। নাই কি? বেড়া আরামের জায়গা, কোনো টেনশন নাই। জান্নাতের ভিতরে রোদ নাই, বৃষ্টি নাই, ভূমিকম্প আছে? না। দুনিয়াতে ভূমিকম্পের টেনশন হয় না? বন্যা আছে জান্নাতে? পুলিশের দৌড়ানি, র‍্যাবের দৌড়ানি আছে? বাড়ি ভাড়ার টেনশন, বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, ঘুমে ধরে না আমাদের, ঠিক কি না? জান্নাতে কোনো টেনশন না। জান্নাত হচ্ছে আরামের জায়গা। আপনারা যারা যাবেন জান্নাতে, 60 হাত লম্বা হয়ে ঢুকবেন। আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা, জান্নাতিরা হবে পশমবিহীন। এই যে দুনিয়াতে দাড়ি রাখা ওয়াজিব বা সুন্নাতে মুয়াক্কাদা, কিন্তু জান্নাতিদের গালে কোনো দাড়ি থাকবে না, মোজ থাকবে না, গায়ে পশম থাকবে না। আবনা ও সালাফিন ওয়া সালাফিন, সব জান্নাতি পুরুষরা হবে 33 বছরের তাগড়া যুবক। আল্লাহ, এখানে যেমনি আমরা একত্রিত হলাম, তোমার জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। এতগুলো কথা কোত্থেকে এসেছে জানেন? জিজ্ঞেস করেছিলাম সবচেয়ে দামি সূরা কোনটা, একজন বলছে বাকারা। বাকারা মানে গাভী, গাভী থেকে দুধ, দুধ থেকে জান্নাত। সুবহানাল্লাহ, কোরআনের কথা শেষ হতে চায় না, ইন্টাররিলেটেড, তাই না? একটার সাথে আরেকটা মিলে থাকে। খেয়াল রাখবেন, আল্লাহর কথা রাসূলের কথা কোনো ফাঁক ফোকর নাই, আছে? এজন্য এই দুইজনের কথাই আমরা মানব। বিদায় হজের ভাষণে বিশ্বনবী বলেছিলেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আমি তো চলে যাব, রেখে যাব দুটো জিনিস, যদি দুটো জিনিসকে মেনে চলো কখনো বিভ্রান্ত হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে বিশ্বনবীর সুন্নাত। এই দুইটা আমরা আঁকড়ে ধরব, রাজি আছেন তো? পৃথিবী যেদিকে যাক আমি থাকবো দুইটা নিয়ে, ইনশাল্লাহ। পড়েন কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা বলেন। বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেছেন, আযামু সুয়ার ফিল কোরআন, কোরআনের সবচেয়ে দামি সূরা। এটা আমার বানানো কথা না, সবচেয়ে দামি সূরা। এই সূরার মতো সূরা কোরআনে তো নাই, তাওরাতের ভেতরেও নাই, ইঞ্জিলের ভেতরেও নাই, জাবুরের ভেতরেও নাই। 60টা মাত্র আয়াত, কয়টা? কার কার মুখস্থ নাই হাত তোলেন? ফাতিহা, কিছু বলতেছে ফাতিহা, পিছনের বাইরা কি বলবেন? হ্যাঁ, ইয়াসিন। আর আচ্ছা, এবার বলেন, আমি সহজ করে দিই, বলেন কোন সূরা না পড়লে নামাজ হয় না? এবার ক্লু পাইছে, এবার ক্লু পেয়েছে, এই সূরা ছাড়া নামাজ হয় না। আমি যদি পড়াই হবে না, এই মসজিদের ইমাম সাহেব পড়াইলে হবে না, কিন্তু বাইতুল মোকাররমের খতিব পড়াইলে আবার হবে, হবে না? শায়খ আব্দুর রহমান সুদাইস পড়ালে তো হবেই, খাইছে কত বড় মুফতি দেখছেন, ফতোয়া দিয়ে দিচ্ছে জি না, আসলেই হবে না। কারণ এটা এমন সূরা, এ সূরা না পড়লে নামাজ হয় না। সূরা ফাতিহা মুখস্থ নাই কার কার হাত তোলেন? হিন্দু ভাই নাই কেউ? আমাদের অনেক মাহফিলে হিন্দুরা আসে, হিন্দুদেরও মুখস্থ, সুবহানাল্লাহ কবেন না? এই দেশের অনেক হিন্দুরা কালেমা পড়ে জানেন, বিশেষ করে তুফানের সময় আরো বেশি পড়ে। কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় তখন মহেশখালীতে যে বৌদ্ধ মন্দির আছে, স্বর্ণ মন্দির, ওই বৌদ্ধ মন্দিরের গৌতম বুদ্ধের যারা অনুসারী তারা নিচে নেমে আসে তুফান দেখে, আর বলে লা ইলাহা, ওরা বোঝে তুফান থেকে শুধু একটা কালেমাই বাঁচাতে পারে, আল্লাহ ছাড়া বিপদ থেকে কেউ বাঁচাতে পারে না। আমি একবার লঞ্চের ভেতরে তুফানে পড়ছিলাম, তো লঞ্চ ডুবে যাবে তুফানের ধাক্কায়, তো দেখলাম লঞ্চের ভেতরে শুধু মুসলমানরাই জিকির করে না, হিন্দুরাও জিকির করে, তুফান থেমে যায় জিকিরও থেমে যায়, কত বড় ডাকাত। তুফান শুরু জিকির সবার মুখে এক চিৎকার, বাঁচাও। আমি বললাম কে বাঁচাবে, কে হুজুর? আম নেই, ভাবছে আমি দোয়া কালাম পড়লে বেঁচে যাবে, তো আমি বললাম আমি যে বাঁচাবো আমারে বাঁচাবে কি? মনে রাখবেন কেউ বাঁচাতে পারে না, একজন ছাড়া চিৎকার করে বলতে হবে তিনি কে। কোরআনের সবচেয়ে দামি সুরার নাম, সবাই বলেন। এই সুরাতুল ফাতিহার মাত্র 7টা আয়াত, কয়টা আয়াত? এই 7টা আয়াত নিয়ে কয়েক মিনিট একটু আল্লাহর রাস্তায় কুরবানি করা যাবে না? কান দুইটা খরগোশের মতো খাড়া করে, খরগোশ কান খাড়া করে শুনে, এজন্য খুব
পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতাও খরগোশ কান দিয়ে শুনতে পায়। তো আমি যতক্ষণ আপনাদের খেদমতে কিছু কথা বলবো কান দুটো খাড়া করে রাখতে হবে, পারা যাবে না? এই সূরাটা হচ্ছে আউয়ালু সূরা নাযালা কামিলান মিনাল কোরআন, কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। এই সূরার আগে কোন সূরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয় নাই, কোন সূরার পাঁচ আয়াত, দশ আয়াত, বিশ আয়াত। আপনারা যে এখন সুন্দর কোরআন দেখতেছেন, বিশ্বনবীর সময় কি এই কোরআন ছিল? তেইশ বছরের লম্বা জিন্দিগিতে বিশ্বনবীর কাছে এই কোরআন নাজিল হয়েছে, পরবর্তীতে এটার কম্পাইলেশন করা হয়েছে, স্ক্রিপচার, হোলি স্ক্রিপচার, দ্য কোরআন, ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট, নো সাসপিশন ইন ইট, অ্যান্ড এ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। এটা এমন বই যেটাতে আল্লাহ কোনো ভুল রাখে নাই, মুত্তাকিনদের জন্য এটা পথ নির্দেশিকা হিসেবে আল্লাহ পাঠিয়েছে, পড়েন, সুবহানাল্লাহ। তো সূরাতুল ফাতিহার আগে অনেক সূরা নাজিল হয়েছে, কিন্তু একটু একটু করে, পুরোটা একসাথে না, এই সূরাটা পুরোটা একসাথে সর্বপ্রথম নাজিল হয়েছে। এরপরে বিষ্ণু বলেছেন এই সূরার নাম সূরাতুশ শিফা, সূরাতুশ শিফা, শিফার সূরা, আরোগ্য লাভ করার সূরা। অসুস্থ ব্যক্তির গায়ে এই সূরা পরে ফুঁ দিলে সুস্থ করবে কে? বিশ্বাস হয়? বিশ্বাস হইতে হবে, ইমান থাকতে হবে, ইমান যদি পাক্কা হয় তাইলে কাজ করবে, তা না হইলে কাজ করবে না। অনেকে বলে হুজুর আমি তো কত সূরা ফাতিহা পড়ে ফুঁ দিলাম, কই আমার পেটে ব্যথা তো ভালো হয় না, যেটা কইছে তুই একটা ডাকাত, ঠিক কি না? ওর ইমান নাই, ওর ইমানে ঝামেলা, ফু দেওয়ার মধ্যে বেশ কম আছে না নাই? কিছু লোক আছে সারাদিন ফু দিল মোমবাতি নিবে না, আর কিছু লোক আছে ফু দিলে পানিতে আগুন ধরে যায়, আছে না নাই? বিশ্ব নবীর ফুতে বরকত বেশি না কম? সাহাবারা বললে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কুয়ার ভেতরে পানি নাই, পানির লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে, পানি উঠাতে পারি না গো নবী, আপনি দোয়া করে দেন। বিশ্ব নবী এসে অজু করলেন, অজুর কিছু পানি মুখে নিয়ে কুলি করে ওই কুলির পানি কুয়াতে ছেড়ে দিলেন, ছেড়ে দেয়া মাত্রই পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি লাফিয়ে লাফিয়ে পানি ওঠে, মুহূর্তের মধ্যে নিচের লেয়ারের কুয়ার পানি লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে শুরু করেছে। আরেক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কুয়ার পানি বড্ড লবণাক্ত, লবণাক্ত পানি আমরা পান করতে পারি না, আপনি এসে দোয়া করে দেন যাতে কুয়ার লবণাক্ত পানিটা মিঠা পানি হয়ে যায়। বিশ্বনবী সাহাবীর সাথে গেলেন, অজু করলেন, কুলির পানি কুয়াতে ছাড়লেন, হাজার বছরের লবণাক্ত কুয়ার পানি মুহূর্তের মধ্যে মিঠা পানি বানিয়ে দিল কে? এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। পড়েন, সুন্দর ফুল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, সুবহানাল্লাহ। পড়েন, বিশ্বনবীর ফুতে বরকত আছে না নাই? কারণ ইমানটা ছিল তাজা, তাজা ইমান থাকলে সব সম্ভব, চিল্লা এখন ঠিক কি না? তো তাবিজ যারা পড়েন ছিঁড়ে ফেলবেন আজকে, রাজি আছেন তো? ছিঁড়ে কি করবেন? সূরা ফাতিহা পড়বেন, পড়ে ঝাড়ফুঁক চলবে আজকে থেকে, ঝাড়ফুঁক করা সুন্নাহ। আর তাবিজ দেয়া হচ্ছে বিদআ, যেটা বিশ্বনবী শেখায় নাই, সাহাবারা শিখায় নাই, ওইটাতে আমরা যাব না। ঝাড়ফুঁক করবেন, আয়াতুল কুরসি বললে জিনভূত আসতে পারে, কথা বলেন, সূরা ফাতিহা পড়লে আর অসুস্থতা থাকতে পারে? বিশ্বনবীর সাহাবারা একবার সফরে বেরোলেন, সফরে বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে, একটা লোক শুয়ে আছে। আবু সাঈদ আল খুদরি ছিলেন ওই সফরের লিডার, বললেন কি হয়েছে? তারা বললো আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে, বিষের ব্যথায় আমাদের নেতা মারা যাবে। তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদেরকে এনে মন্ত্র পড়াচ্ছিল, সবাই মন্ত্র পড়ছিল, ছু মন্ত্র ছু কালিকুত্তার ঘু, ছোট বাচ্চারা পড়ে, বুঝানোর জন্য বললাম, তারা হয়তো অন্য কিছু পড়ছিল। তো এই যে এগুলো পড়ে ফুঁ দিলে কি ভালো হয়, কথা কন, আরো রোগ বাড়ে, ঠিক কিনা? বাচ্চার হাতে দুইটা,
গলায় তিনটা, কোমরে চারটা, এগুলোর ওজনেই তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আবার কোমরে লাগায় এটারে কি বলে? কাইতন। কি কয়? তাগা। চাচাই বলতেছে তাগা। তাগা টাগা লাগাবেন না, সুরা ফাতিহা পড়ে আজকে থেকে ফু দিতে হবে। আমার মাইকের আওয়াজ নিশ্চয়ই শহরের অনেক দূর যাচ্ছে, মায়েরা বোনেরা শুনে রাখবেন, অসুস্থ আপনি সুরা ফাতিহা পড়ে ফু দেন। বিশ্বনবী রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা তিন কুল পড়ে হাতে ফু দিতেন, এরকম দুই হাতটা একসাথে, সুরাতুস শেফা মনে থাকবে। এই যে পিসাব হুজুরের কাছে যে আসেন ফু দেওয়ার জন্য, যে হুজুর ফু দেন, হুজুর কি পড়ে ফু দেয় জানেন? আজকে গোমর ফাঁস করে দিয়ে যায় হুজুরের, সুরাতুল ফাতিহা পড়ে ফু দেয়। হুজুরের কাছে আসেন, আপনারাও ফু দিয়ে নিজেরাও দিবেন। সবসময় যে হুজুরের কাছ থেকে নিতে হবে তা না, আব্বা আম্মার কাছ থেকে নিবেন। আব্বার কাছ থেকে নিলে এটা সবচেয়ে দামি ফু, ঠিক কিনা? এই জন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাইতে হবে। দুই গ্লাসে পানি, পৃথিবীর সবগুলো পীর সাহেবরে বললাম হুজুর এই গ্লাসে একটু ফু দেন, হুজুর আমার ফু দিয়ে দিল। আমার আব্বা উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল, মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে। ওটা পৃথিবীর পীর সাহেব একদিকে, বাবা মার দোয়া আর ফু আরেকদিকে, ঠিক কিনা? তো এই জন্য সুরাতুল ফাতিহার এক নাম হচ্ছে সুরাতুশ শিফা। কি নাম? সুরাতুশ শিফা।